আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের স্টিক আছে। এই স্টিকগুলো কিন্তু আমাদের রান্নাঘরে প্রচুর কাজে লাগে, তাই আমি আজকে আপনাদেরকে এই যে বিভিন্ন ধরনের স্টিকগুলোর দামগুলো আপনাদেরকে বলে দিব। ভিউয়ার্স, এখানে চপস্টিক, শাস্তিক স্টিক, তারপর হচ্ছে গ্রিলের যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো, ভাইয়া ওই যে এই চুলার ভিতরে যে একটা দেখছিলাম ওইটাও। ভিউয়ার্স, আমি জানিয়ে দিব আপনাদের বিভিন্ন ধরনের স্টিকগুলো দিয়ে আপনারা কী কী করবেন এবং এগুলোর যে কাজ সম্পর্কে। প্রথমে আমরা যে শাশলিক স্টিক, ভিউয়ার্স আমরা অনেকে যে কাজটা করি যে শাশলিক স্টিক কোথায় পাওয়া যায় আমরা বলতে পারি না, বা এগুলোর দাম সম্পর্কে আমাদের আইডিয়া নেই। এই শাশলিক স্টিকের প্যাকেটের দাম কত? 45 টাকা। এরকম এক প্যাকেটের দাম হচ্ছে 45 টাকা। এগুলোর মধ্যে কিন্তু সাইজের কিন্তু ছোট বড় আছে, এটা কিন্তু বড়টা, এটা হচ্ছে সবচেয়ে বড়টা। মিডিয়ামটা কোথায়? মিডিয়ামটা আছে এখানে। আর মিডিয়ামটার দাম কত আর ছোটটার দাম কত? মিডিয়ামটার দাম হলো 30 টাকা, ছোটর দাম হলো 25 টাকা। বড়টার দাম হচ্ছে 45 টাকা, মানে মাঝারিটার দাম হচ্ছে 30 টাকা, আর সবচেয়ে ছোটটার দাম হচ্ছে 25 টাকা। ভিউয়ার্স, আমরা অনেকে একটা কাজ করি, বাইরে থেকে শাশলিক আনলে করে কি শাশলিকের স্টিকগুলো জমায় রাখি যে আমরা আবার বানাবো। ভিউয়ার্স, আজকে ভিডিওটা দেখার পর আপনাদের এই কাজটা করতে হবে না, আপনারা জাস্ট প্যাকেট ধরে কিনে নিয়ে আপনারা পছন্দ অনুযায়ী এবং পরিবারের সদস্য সংখ্যার উপর ডিপেন্ড করে আপনারা তৈরি করতে পারবেন মজাদার শাশলিক বা চিকেন বল সব কিছু। তারপরে আমরা চপস্টিক দেখবো। ভিউয়ার্স, যারা নুডলস চপস্টিক দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম চপস্টিক খুব সুন্দর ডিজাইন করা আছে, নকশা করা, আপনারা চপস্টিক কিন্তু কিনে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন ডিজাইনের কিন্তু চপস্টিক এখানে আছে। এগুলোর দামগুলো কিরকম ভাইয়া? এটা হচ্ছে 2 পিস 50 টাকা এই চপস্টিক, এটাও 2 পিস 50 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কাঠের, এইটা হচ্ছে আবার প্লাস্টিকের মনে হয়, এটা মেলামাইনের। এটা আমার টিয়া কালারের, যেটা আমার হাতে সেটা হচ্ছে মেলামাইনের, এটা হচ্ছে কাঠের। আর এগুলো কিসের? আচ্ছা, এগুলোর দামের রেঞ্জ কি একই রকম? এগুলো 2 পিস 50 টাকা করে। আপনারা যারা নুডলস বা খাবার চাইনিজদের মতো খেতে চান, বা চাইনিজ চীন থেকে কোনো গেস্ট আসলে আপনারা যদি খাবার আপ্যায়ন করতে চান, তখন কিন্তু ওনারা খেতে নিলে কিন্তু একটা বিড়ম্বনায় পড়ে চপস্টিক ছাড়া। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে চপস্টিক কিনে নিতে পারেন এখান থেকে। এটা 2 পিস হচ্ছে 200 টাকা। আপনারা দেখতে পারলেন এটা সিরামিক্সের, এটা কিন্তু খুবই সুন্দর এক জোড়া চপস্টিকের কাঠি। তারপর আমরা আরও যে কাঠিগুলো আছে সেগুলো দেখে নিব। আমরা টুথপিকটা দেখে নিচ্ছি। আমরা টুথপিক বিভিন্ন রকম কার্ভিং করতে কিন্তু আমাদের টুথপিক অনেক লাগে, বিশেষ করে গায়ে হলুদে যখন আমরা আনারস আঙুর দিয়ে ডেকোরেশন করি বা মুরগি বা হাঁস তৈরি করি, তখন কিন্তু আমাদের এরকম টুথপিকে কিন্তু অনেক কাজে লাগে। বা এমনি টুথ, মানে আমাদের যে দাঁতের কেয়ারের জন্য কিন্তু আমাদের টুথপিক অনেক কাজে লাগে। এটা কত? এটা 85 টাকা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, টুথপিকগুলো শেষ হয়ে গেলে কিন্তু এটা আপনারা লবণদানি হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 2 ইন 1, আর এটা কিন্তু খুব মজবুত, ডিউরেবল, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। আর দোকানে যে অ্যাড্রেস এটা কিন্তু আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে বারবিকিউ স্টিক, যেহেতু স্টিক সংক্রান্ত তাই সব রকমের স্টিকই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দাম কত? এগুলো পার পিস হচ্ছে 20 টাকা, বেশ লম্বা, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পার পিস 50 টাকা। বিশেষ করে সুতলি কাবাব কিন্তু এরকম মজবুত স্টিকে লাগাতে হয়। যারা কাবাবের দোকান আছে বা ব্যবসার জন্য আপনারা নেবেন তারা কিন্তু এরকম মজবুত জিনিস নিতে পারেন, আর যারা হাউস হোল্ডের জন্য নেবেন তারা কিন্তু ছোটোটা নিলেও কিন্তু হয়ে যায়। তারপরে যদি আপনাদের বড় ফ্যামিলি হয়, যে আপনারা বড় বারবিকিউ, যে গ্রিলে যে স্টোভ আছে স্টোভে বসিয়ে অনেকগুলো রান্না করবেন একসাথে, তাহলে কিন্তু আপনারা ওরকম বড় স্টিক কিন্তু কিনে নিতে পারেন। এটার প্রাইসটা কত বলছিলেন? 50 টাকা। এটা হচ্ছে 50 টাকা, এটা কিন্তু খুবই মজবুত, আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ, খুবই সুন্দর। তারপরে আমরা যে আরও ওখানে যে সেট দেখছি পাতা পাতা, ওইটা একটু জানি, এটা পুরো সেট হচ্ছে 13 পিসের সেট, কত? 180 টাকা। ভিউয়ার্স, এটা আপনারা 180 টাকা হলে পেয়ে যাবেন। এটা হচ্ছে 12 পিসের সেট, এটা আপনারা পেয়ে যাবেন 250 টাকা হলে। এটা কত পিসের? এটা 12 পিসের কত? 250। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্টিক সংক্রান্ত যতগুলো আইটেম আছে সবগুলো আমি আপনাদেরকে দেখালাম এবং জানিয়ে দিলাম এগুলো দাম সম্পর্কে। আশা করি আসন্ন কুরবানিতে আপনারা যখন কাবাব তৈরি করবেন তখন আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা তৈরি করতে পারবেন শাশলিক। এবং টুথপিক আপনাদেরকে দেখালাম, টুথপিক দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন বা কার্ভিং করতে পারবেন আপনাদের পছন্দসই ফলকে, এবং সাজিয়ে তুলতে পারবেন আপনাদের খাবারের প্লেট। তো ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওটির থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এই দোকানের অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দিব। এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে আসলে যে
মার্কেট, নিউ মার্কেটে ঢুকতে যে গলিটা, সেই গলিটা দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কোকারিসের দোকান। এখানে আসলে দুইটা দোকান, ঢুকতে দুইটা দোকান পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ময়মনসিংহ কোকারিস। আমি এইটার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 0192461369। আমি আবারও বলছি, 0192461369। এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস, এটা হচ্ছে রোকন ভাইয়া এই দোকানের মালিক। আরও যে তিনটা নাম্বার আছে, এই তিনটা নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের দোকানের যারা কাজ করে বা দোকানের যে মালিক রোকন ভাইকে পেয়ে যাবেন এবং কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দের স্টিকটি। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমার চ্যানেলটা দিন দিন অনেক বড় হয় এবং সফলতার মুখ দেখে। তো আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।